এক্সকিউজ মি আপনি জি একটু নামবেন গাড়ি থেকে কেন আমি গাড়ি থেকে নামবো কেন আচ্ছা তো না মানে আসলে গাড়িটা আমার এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি কি আছে এটা আপনি বয়ফ্রেন্ডের গাড়ি কিভাবে হয় এটা তো আমার গাড়ি আচ্ছা এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি আসলে আপনার কথা ভুল হইতেছে ঠিক আছে এটা আমার গাড়ি একটু নামেন আমার তারা আছে আমার সাথে যেতে হবে প্লিজ একটু নামেন এটা আমার বয়ফ্রেন্ডের গাড়ি আপনি কি শুনতেছেন না বারবার যে বলতেছি হতে পারে এরকম রঙের গাড়ি আরো আছে দেখেন আপু আপনি কিন্তু অনেক ঝামেলা করতেছেন আমি কিন্তু এখন পুলিশকে ফোন দেব আপনি পুলিশে ফোন দেন আর যাকে ফোন দেন এই গাড়িটা আমার আমার কাছে কাগজপত্র সবকিছু আছে এবং আমার যে নাম্বারটা দেখতেছেন এটা আমার গাড়ির নাম্বার ঠিক আছে আচ্ছা ওয়েট ওয়েট গাড়িটা কি আসলে আপনার তো আমি কি আপনি আমি শুধু শুধু বলতেছি ওয়েট আমি এখন একটু আমার বয়ফ্রেন্ডকে আমি এখনই ফোন দিই দেন দেন কারে ফোন দিবেন দেন সরি গো দেরি হয়ে গেল তুমি এখন আসছো দেখো তো এই লোক কি বলতাছে এই বাইক নাকি তার আরে কি বলবো এদিকে এই আস্তে একটু দাঁড়াও আয় শোন আমি তোর ভালো করে কই তুই গাড়ি নিলি 10 মিটারের কথা কয় তুই সকালে গাড়ি নিছিস এখনো তুই আমার গাড়ি দাস নাকি যদি আরে বেটা শুনু শুনবো না তোরে তুই তুই এলে আমার অন্য কাজ আছে না কে সেটা কি আমার গার্লফ্রেন্ডের তো শুনায় শুনে বলতে হইব নাকি শুনায় বলবো না তো কি হইছে একটা গাড়ি কিনে পারছ না হ্যাঁ গার্লফ্রেন্ড নিয়ে আসছস তুমি ওর কথা বিশ্বাস করতেছো আরে মজা করতেছে বন্ধু হয় মজা করতেছে না বন্ধু এই বেটা মজা অনেক করছি ঠিক আছে এখন করার সময় নাকি আমার জরুরি কাজ আছে তোরে কইছি তাড়াতাড়ি আসার জন্য তো তোর 10 মিনিটের কথা করতি সেই কখন সকাল নিয়েছিস গাড়ি আমি কত বাজে দিল্লি কি জন্য আর এখানে আমার গার্লফ্রেন্ডের সামনে কি জন্য ঠিক আছে এর পরবর্তী তোর জন্য শিক্ষা হয় ঠিক আছে এই জন্য আমি অপমান করি এসব আজকে তোমার জন্য তোমার ফ্রেন্ড আমাকে এতগুলো কথা শুনে দিছিল তোমার কথাকেই প্রাধান্য দিলাম আমার কথা তুমি প্রাধান্য দিলা না আসলে শোনো তাহলে সত্য কথাটা বলি বাইকটা আসলে ওর আমি আসলে তোমায় অনেক ভালোবাসি তোমাকে পাওয়ার জন্য আমি সব মিথ্যা কথা বলছি তোর মতন ফকিন নিপুণ আমার মতন বড় লোক মেয়ের কাছে কোনো কিছু হয় দেখো এরকম করো না চুপ আমি আর কোনো একটা কথাও শুনতে চাই না তোর সাথে আমার ব্রেকআপ 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 এই আপু অ্যাকচুয়ালি গাড়িটা আমার না গাড়িটা আমার বন্ধুরই মানে আসলে আপনাকে দেখে আমার প্রথমে সন্দেহ হয়েছিল কিন্তু ও সেটা কোনোভাবেই বিশ্বাস করতে চায়নি তাই পরীক্ষা করলাম যে আসলে আপনার কেমন নেক্সাস বন্ধু তোর কতবার করে কইলাম যে এই ধরনের মেয়েরা আসলে এরকমই হয় আজকে হাতে নাতে তো ধরতে পারলি আমি তোর অনেকবার বোঝানোর চেষ্টা করছি কিন্তু বোঝোস নাই কে শেষ পর্যন্ত দেখলে আমার কথা সত্যি হলো তুই ঠিকই বলছিস বন্ধু তুই যদি আজ এই প্ল্যান না করতি তাহলে এই লোভী মানুষটাকে চেনা যেত না যা হয়েছে ভুল হয়েছে মাফ করে দাও কিসের মাফ করব চল আবার এসে নতুন করে রিলেশন করি কিসের নতুন করে রিলেশন করব হ্যাঁ মানুষকে ভালোবাসলে তার মন দেখে ভালোবাসো কার প্রপার্টি দেখে ভালোবাসো না যাও গাড়ির সাথে প্রেম করো যাও গাড়িকে বিয়ে করো মালা কিনে এনে দেব শোনো শোনো আমার কথা শোনো আমার কথা শেষ হয়নি আমার বন্ধু তো এখন সামনে আছে প্লিজ আমি এরকম করব না আমি আমার ভুলটা বুঝতে পারছি আমি এখন আর বড় লোক ছোট লোক দেখে যাচাই বাছাই করব না যাও তো বন্ধু চল হ্যাঁ ঠিক আছে চল প্লিজ প্লিজ আমাকে আর বিরক্ত করবো না আর ডোন্ট কল মি প্লিজ নেদার আরে সালা সালা